আমাদের সারাউন্ডিং কতটা আমাদের উপরে ইম্প্যাক্ট ফেলে, আমাদের গ্রুমিং বলেন, আমাদের কমিউনিকেশন বলেন বা কনফিডেন্স বলেন, আপনার কি মনে হয়? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ফ্যাক্টর ফেলে। আমি যখন স্কুলে পড়তাম, আমার অনেক ফ্রেন্ড ছিল, অনেক ফ্রেন্ড ছিল, লাইক 30-40 জন মিলে আমরা একসাথে আড্ডা দিতাম। তা আমি যখন এখনও আসলে মানিগঞ্জ যাই, আমার অনেক ফ্রেন্ডস দেখি তারা হচ্ছে আপনার ওই এখনও একটা মাঠে বসে বসে আড্ডা দিচ্ছে, এবং তাদের টপিক হচ্ছে মেয়ে মানুষ। এক্স্যাক্টলি, কি লাইক কেমন টাইপের মেয়ে মানুষ, মানে কেমন টাইপের না, মানে ধরেন যে হ্যাঁ মামা মেয়েটা প্রেম করতেছি, আরে মামা ওইটা ওই জায়গা বাড়ি, ফেসবুকে পাইছি, মেসেজ করছি, রিপ্লাই দেয় নাই, সো সামথিং লাইক দ্যাট। সো আমি যদি ওইখানে থাকতাম হয়তো আমার মেন্টালিটি ওরকম হয়ে যেত। সো আই জাস্ট ওয়ান্ট টু চেঞ্জ মাই সেলফ বিকজ আই ড্রিমড বিগ। সো এই যে পরিবেশের যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা, সেটা অনেক, আমি থাকলে হয়তো ওদের সাথে মিশতাম, ওরকমই হয়তো বিহেভিয়ার করতাম, আচরণ করতাম। সো ওখান থেকে আমি চলে আসছি কেন, বিকজ আই ওয়ান্ট চেঞ্জ মাই সেলফ। এই যে ব্যাপারটা, এটা আপনার মধ্যে থাকতে হবে। সো আমি যখন মোটিভেশন পাইতে হয়, সামটাইমস আমি আসলে গুলশান চলে যাই, সামটাইমস আমি বনানি যাই। কেন যাই? আমি রাস্তা দিয়ে হাঁটি, যে BMW দেখি, মার্সিডিজ বেনজ দেখি, ভালো লাগে, আমার মনে হয় যে আই লাগবে এরকম কিছু একটা, 4-5টা। সো ইটস সো ইম্পর্টেন্ট, আপনার ওই রকম পরিবেশের সাথে না মিশলে আপনার ব্রেন গ্রুমিং হবে না। Let me tell you one example. সেটা হচ্ছে যে আপনি ব্রেন একটা অসম্ভব পাওয়ারফুল জিনিস, সেটা কীরকম, আপনার ব্রেনকে সবসময় শিখাইতে হবে ব্যাপারটা এরকম না। আপনি বাংলায় কথা বলেন, আপনি বাংলা শিখছেন, আপনি বাংলা গ্রামার পড়ছেন, আপনি বাংলা ব্যাকরণ পড়ছেন, আপনি ইউজ করেন, বাট আপনি বাংলায় কথা বলতে পারেন। কীভাবে কথা বলতে পারেন? বিকজ আপনার মায়ের থেকে শুনছেন, আপনি বাপের থেকে শুনছেন, আপনি এইভাবে শুনছেন, আপনার ব্রেন অটোমেটিকলি এটা এটা নিয়ে নিছে আপনার মধ্যে। সো এই যে অটোমেটিকলি নিয়ে নেওয়াটা, এইটা আপনার পরিবেশের উপর অনেকটা ডিপেন্ডেন্ট। যখন ভালো পরিবেশে থাকবেন, ভালো ফ্রেন্ডের সাথে মিশবেন, যাদের এইম অ্যাম্বিশনওয়ালা মানুষের সাথে মিশবেন, তখন আপনার ব্রেন অটোমেটিকলি ওটা অবজার্ভ করবে যে আমাকে এরকম হইতে হবে, এরকম হইতে হবে, এরকম হইতে হবে। সো দ্যাটস আন ইম্পর্টেন্ট থিং, পরিবেশ অনেক অনেক ইম্পর্টেন্ট আমার কাছে। মানে আমার কাছে মনে হয় যে অনেক দিক থেকেই আমরা জিনিসটাকে অনেক ডিক্লাইন করি, আর আমরা জিনিসটাকে নেগলেক্ট করি, বা আমার কাছে মনে হয় যে আমরা বুঝি না যে না ঠিক আছে পরিবেশ একটা ফ্যাক্টর হতে পারে। তো অনেকের এরকমও মনে হয় যে না ঠিক আছে ও খারাপ হোক, সমস্যা নাই, আমি ঠিক থাকলেই হলো। সো এটা কি ঠিক নাকি, মানে কোনোভাবে কি, মানে আমি যতই বলি না কেন আমার সাথে 5টা মানুষ খারাপ থাক, আমি ঠিক থাকলে হলো? পারবেন না আপনি ঠিক থাকতে, মানুষ আসলে সোশ্যাল দ্বারা ইনফ্লুয়েন্স হয় এবং সেটা অটোমেটিকলি হয়ে যাবে। আপনার আশেপাশে 10 জন মানুষ ডেইলি চুরিচুরামি করতেছে, ডেইলি নেশা করতেছে, আপনি 10 দিন থাকবেন, 15 দিন থাকবেন, 20 দিন থাকবেন, 1 বছর পর আপনি ঠিক ওই রাস্তায় চলে যাবেন। বিকজ হিউম্যান বিহেভিয়ারটা এরকম, যাচ্ছ আপনি দেখবেন যে বিভিন্ন অ্যাড আপনাকে বারে 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 দেখায়, আপনি কোকাকোলার অ্যাড টিভিতে দেখেন, বারে 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 দেখায়, বিকজ সাবকনশিয়াসলি আপনার মাইন্ডে খেলতেছে। ওকে, ওর আপনার ওর প্রোডাক্ট আপনার এখনই কেনার দরকার নাই, আপনি 5-6 মাস পর 1 বছর পর ওর প্রোডাক্ট আপনি কিনবেন, বিকজ আপনার সাবকনশিয়াস মাইন্ডও ঢুকে গেছে। সো আপনার সাবকনশিয়াস মাইন্ড এভাবে করেই খেলে। আপনি যখন পরিবেশে থাকবেন, যারা চোরামি করে, নেশা করতেছে, অটোমেটিকলি আপনি হয়ে যাবেন, বিকজ আপনার সাবকনশিয়াস মাইন্ড এটাই শিখবে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। তো আপনার কাছে কি মনে হয় যে সোসাইটি এখানে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে অনেক কিছুর দিক থেকে? এখন ব্যাপারটা একটা কমপ্লিকেটেড। সোসাইটি আসলে দেখেন, আপনি চাইলেও যে আসলে বস্তিতে থাকে ও চাইলেও কিন্তু লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারবে না। সো সোসাইটি ইটস ডিপেন্ডস, বাট আপনার যদি মনে হয় যে না আই রিয়েলি ওয়ান্ট টু চেঞ্জ মাই সেলফ, আপনি ওই সোসাইটি থেকেও করতে পারেন, যদি আপনি জানেন যে ওই উইল পাওয়ারটা থাকে এবং আপনার এটা বুঝতে হবে যে আচ্ছা আমার ফ্রেন্ডসগুলো তো খারাপ, আমার কোনো বাইরে যাওয়ার পরিবেশে নাই, তাহলে আমি একা একাই থাকবো, আমি ইউটিউবে ভিডিওস দেখবো, আমি নিজেকে গ্রুম করার চেষ্টা করবো এখান থেকে একটু বাইরে যাওয়ার জন্যে। If you really want to change yourself, আমার কাছে মনে হয় যে এটা অটোমেটিকও হয়, আপনি যখন একটা নিজের পার্সোনালিটি এস্টাবলিশ করে ফেলেন, আপনার সোসাইটি খারাপ থাকলে আপনি ওই সোসাইটিতে মিশবেন না, মিশবেন না, রাইট, আপনি অন্য জায়গাতেই এস্টাবলিশ হওয়ার ট্রাই করবেন।